বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের ওয়াটার কালারের সিরিজ শুরু হয়ে গেছে। আমরা প্রথমে কি দেখেছি না, ওয়াটার কালারের থিওরি কিভাবে আমাদের ওয়াটার কালারকে করতে হয় তার জন্য থিওরি হয়েছে। অবশ্যই এবার প্র্যাকটিক্যাল আসবে, কিন্তু তার আগে আমি সব থেকে গুরুত্বপূর্ণ মনে করলাম যে ওয়াটার কালার করার জন্য কি কি লাগে। অ্যাকচুয়ালি আমরা তো সবাই জানি যে ওয়াটার কালার করার জন্য পেপার লাগে, ব্রাশ লাগে, কালার লাগে, তাই তো? কিন্তু আদৌ কি আমরা সেটা ঠিকঠাক ব্যবহার করি? আদৌ কি আমরা যেগুলো কিনে আনছি সেগুলো কি ওয়াটার কালার করার জন্য উপযুক্ত? তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট এন্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। হ্যাঁ, আমরা সবাই জানি যে ওয়াটার কালার করার জন্য ব্রাশ, পেপার, জল আর রং, এটা হলেই আমরা ওয়াটার কালার শুরু করতে পারি। কিন্তু কিন্তু একবার ভেবে দেখো তো, তোমার হাতে এই মুহূর্তে যে ব্রাশটা আছে সেই ব্রাশটা কি আদৌ ওয়াটার কালার করার উপযোগী? তোমার ব্যাগে যে পেপারটা আছে সেই পেপারটা কি আদৌ ওয়াটার কালার করার উপযোগী? আচ্ছা, তোমার কাছে যে রংটা আছে আদৌ কি সেই রংটা ওয়াটার কালার করার জন্য উপযোগী? আজকে কেন আমি এই কথাটা বলছি, কারণ বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম কালার, ব্রাশ, পেপার বেরিয়েছে, কিন্তু সেখান থেকে ওয়াটার কালার করার জন্য ঠিক কোনটা দরকার সেটা আমাদেরকে শিখতে হবে এবং সেখান থেকে তুলে আনতে হবে। কারণ এই ওয়াটার কালার তুমি যদি ঠিকঠাক পেপারে না করো, ঠিকঠাক ব্রাশে না করো, ঠিকঠাক রঙে যদি না করো, তোমাদের প্রত্যেকের ওয়াটার কালার করার অভিজ্ঞতাটা নষ্ট হবে, একটা ব্যাড অভিজ্ঞতা তৈরি হবে, এবং সেই খারাপ অভিজ্ঞতার ফলে তোমাদের কি হবে না, একাগ্রতা হারাবে, পরবর্তীকালে তোমরা কি করবে, ওয়াটার কালার হচ্ছে না বলে তোমরা ছেড়ে দেবে। আজকে যাতে সেটা না হয় তার জন্য এই ভিডিওটাকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। অনেক ইনফরমেশন তোমরা পেতে চলেছ ওয়াটার কালার কীভাবে কিসের উপর করা যায়, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা পেপার সম্বন্ধে দেখে নিই। প্রথমেই আমি পেপারের কিছু ভাগ বলবো। আমরা সবাই জানি যে 300 GCM, এই 300 GCM কথার অর্থটা কি? আমরা পেপারকে 300 GCM ক্যাটাগরিতে কেন বলি? দেখো, 300 GCM কথার অর্থ হচ্ছে, জিএসএম কথার অর্থটাকে বুঝতে হবে, জিএসএম কথার অর্থ হচ্ছে গ্রাম, গ্রামস পার স্কোয়ার মিটার, এটা আমরা পেপারের ঘনত্বকে বোঝায়। এই 300 GCM পেপারের উপরে কি হয় না, কালারের যখন করবে তখন জল ধারণ ক্ষমতা খুব বেশি থাকে, ঠিক আছে? অতএব যেখানে আমার জল ধারণ ক্ষমতা বেশি থাকবে সেখানে আমার ওয়াটার কালারের খুব সুবিধা হবে, কারণ ওয়াটার কালার মানেই হচ্ছে আমাকে জলকে বেশি বেশিভাবে প্রয়োগ করতে হবে। তার জন্য পেপারটাকে খুব ভালো মতো 300 GCM হতে হবে, 400 GCM হলেও হয়, 420 GCM, 250 GCM, 140 GCM, 160 GCM, প্রচুর GCM আছে। কিন্তু বিগিনার্সরা প্রথমে কি নিয়ে শুরু করবে, আমি বিগিনার্সদের কাছে বলবো প্রথমেই 300 GCM-এ যাবে না, কারণ প্রথমে 160 GCM-এ যাবে। দেখো, এরকম একটা খাতা হয়তো তোমাদের পাওয়া যায় খুব অ্যাভেলেবেল, ঠিক আছে? এই যে এই খাতার পাতা, এটা হচ্ছে 160 GCM। তা প্রথম প্রথম বিগিনার্সরা যদি এই খাতায় করো, ঠিক আছে, তাহলে কিন্তু ভালো হবে, ভালো ফল পাবে। দেখো, আমি যেমন প্র্যাকটিসের সময় আমি কিন্তু এরকমভাবে 160 GCM পেপারে আমি প্র্যাকটিস করে থাকি, আমি যখন প্র্যাকটিস করি, ঠিক আছে? তা তোমরাও যখন প্র্যাকটিস করছো তা তখন 160 GCM পেপার তোমাদের কাছে বেটার। এবার আসবো 300 GCM-এর পেপার। দেখো, এই যে আমি একটা পেপার 300 GCM-এর পেপার ক্যামসন লেখা আছে, ঠিক আছে, এই পেপারটা ওয়াটার কালার করার জন্য খুবই ভালো। এখানে 25% কটন থাকে, অতএব জলের ভাগ এবং অতএব জলের যে ধারণ ক্ষমতা সেটা অনেক বেশি, আমরা অনেক লং টাইম পর্যন্ত পেপারটা ভিজে থাকে এবং লং টাইম পর্যন্ত কাজ করতে পারি। এর জন্য ক্যানসন পেপার, ফেব্রিয়ানো পেপার, এগুলো প্রত্যেক 300 GCM পেপার এগুলো ভালো। এবং তোমাদের দেখায় যে 200 GCM-এর পেপার, এই যে ব্রুস্ট কোম্পানির 200 GCM-এর পেপার, ঠিক আছে, এই পেপারটা কিন্তু স্কেচিংয়ের ক্ষেত্রে খুব ভালো। ওকে, তা তোমরা স্কেচিং যখন করবে তখন তোমরা এই পেপারটা নিতে পারো। এবার আমরা মাথায় আসতে পারে যে 300 GCM-এর পেপার মানেই কি ওয়াটার কালারে
জন্য প্রযোজ্য, ওয়াটার কালারের জন্য ভালো, হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো, কিন্তু কিন্তু 300 GSM এর পেপার মানেই যে তুমি সেখানে সব রকমের ওয়াটার কালার করবে সেটা সম্ভব নয়। কারণ এই পেপারের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে কোল্ড প্রেস পেপার, একটা হচ্ছে হট প্রেস পেপার। দেখো হট প্রেস পেপারটাও কিন্তু 300 GSM, কোল্ড প্রেস পেপারটাও কিন্তু 300 GSM, কিন্তু এর মধ্যে পার্থক্যটা কি, তোমার কাজের পার্থক্যটা কোথায় সেটা আজকে আমি দেখব। এবং লাস্টে আমি দেখাবো আমার কিছু কাজ যেগুলো তোমার ক্যানসন পেপারে করা আছে, তারপরে তোমার বাবগাডিসে করা আছে, হ্যান্ডমেড পেপারে করা আছে। একটু ধৈর্য ধরো, আমি আমার কাজ দেখাবো। এই যে এইটাও 300 GSM পেপার, কিন্তু এটাকে বলা হয় বাবগাডিস, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 300 GSM পেপার, এটা হচ্ছে ক্যানসন। এই দুটো পেপারের মধ্যে পার্থক্য আছে কি না, এইটা হচ্ছে হট প্রেস পেপার আর এইটা হচ্ছে কোল্ড প্রেস পেপার, ঠিক আছে। তাহলে কোল্ড প্রেস পেপারের উপর কাজ কি, কোল্ড প্রেস পেপার কি হচ্ছে, আমি যেখানে স্বচ্ছতা, জলের রঙের স্বচ্ছতা খুব ভালো ফুটে উঠবে কারণ অনেকক্ষণ ধরে ভিজে থাকে। আর হট প্রেস পেপার কি হচ্ছে, হট প্রেস পেপার হচ্ছে যে এখানে আমি খুব পাতলা পাতলা টোন দিয়ে ডিটেলিংয়ে কাজ করতে পারবো। তুমি হাই ডিটেলিংই যাও, হাই ডিটেলিং, তুমি সেখানে 300-এর বেশি টোন চাপাও, এই পেপার নেবে, খুব ডিটেলিংয়ে কাজ হয় এই বাবগাডিস। আমি যখন কলেজ লাইফে পড়তাম আমি বেশিরভাগ ডিটেলিংয়ে কাজ করতাম, ফার্স্ট ইয়ারে আমি বেশিরভাগ 90% এই বাবগাডিসে কাজ করেছি, কারণ আমাদের ফার্স্ট ইয়ারে সবসময় ডিটেলিংয়ে কাজ করতে হতো। তারপর যখন আমরা আরও সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার হতে লাগলো, তখন আমরা কোল্ড প্রেস পেপারকে চুজ করতে থাকলাম। তো এই হচ্ছে কোল্ড প্রেস এবং হট প্রেস পেপারের মধ্যে পার্থক্য। তাহলে তোমরা বিগিনার্সরা কি করবে, সবসময় 160 GSM পেপারে থেকে শুরু করবে, হাত যখন খুব ভালো হয়ে যাবে তখন তোমরা এই পেপারগুলোতে শিফট করবে। এবার আসি তুলি। দেখো তুলি হচ্ছে কিন্তু আমাদের বাজারে অনেক রকম তুলি বেরিয়েছে, মনে রাখতে হবে। একটা হচ্ছে সিনথেটিক, তোমাদেরকে ওই সিনথেটিক তুলি নিলে কিন্তু হবে না, তোমরা প্রত্যেকে যাও তোমাদের হাতে সিনথেটিক তুলি ধরিয়ে দেয়, আর সেই সিনথেটিক তুলিতে কিন্তু আমাদের ওয়াটার কালার ভালো হয় না। তার জন্য তোমায় কি করতে হবে, বাজার থেকে খুঁজে বার করতে হবে একটু লোমের ব্রাশ, দাম হচ্ছে খুব কম, 50-60 টাকা, কিন্তু এটা খুঁজে বার করতে হবে, কারণ এই লোমের ব্রাশে জল ধারণ ক্ষমতা বেশি। আর আমাদের ওয়াটার কালারে করতে গেলে কি লাগে, জল ধারণ ক্ষমতা বেশি লাগবে, আমাকে জল বেশি বেশি করে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাকে এই যে ব্রাশটা কিন্তু জল ধারণ ক্ষমতা অনেক বেশি, তোমরা এই ব্রাশগুলোকে খুঁজে বার করবে। তারপরে যখন তোমার হাত পারফেক্ট হয়ে যাবে ওয়াটার কালারের ক্ষেত্রে, তখন তোমরা বুস্টোর মপ ব্রাশকে ইউজ করো। কিন্তু আমি এটা বিগিনার্সদের ক্ষেত্রে মানা করবো এটা করতে, কারণ এটার দাম অনেক, 4টে ব্রাশের দাম 1000 টাকা, সম্ভব না। তোমরা প্রথমত এই ব্রাশটাই ইউজ করো, কিন্তু সিনথেটিক ব্রাশে ইউজ করো না বস, তোমাদের অভিজ্ঞতা খারাপ হতে থাকবে এবং তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হতে থাকবে, ওয়াটার কালারের প্রতি ভক্তি হারিয়ে যাবে, তাই তো। এবার আমি দেখা কোন কোন পেপারে কাজ করেছি, ওকে। তাহলে এবার দেখে নাও, আমার বাবগাডিসে কাজ আছে, ক্যানসনে আছে, আর আমি কিন্তু প্রথম প্রথম এই তুলিতেই কিন্তু কাজ করেছি, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে আমার ক্যানসন পেপারের উপরে করা, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ক্যানসন পেপারের উপরে করা। এবার তোমাকে দেখাই তোমাদের, এটা হচ্ছে হ্যান্ডমেড পেপারের উপর করা, এই যে হ্যান্ডমেড পেপারের উপরে একদম আউটডোর, এটা হ্যান্ডমেড পেপারের উপরে করা, দেখো এই যে এটা হ্যান্ডমেড পেপারের উপরে করা, ঠিক আছে। আরেকটা দেখাই, আরেকটা যেটা হ্যান্ডমেড পেপারের উপরে করা, দেখো এই যে হ্যান্ডমেড পেপারের উপরে করা, ওকে। এগুলো কিন্তু সব আউটডোর, এই যে তোমাদের এই যে ছবিগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব আউটডোর, এটা বাদে। এটা তো সবাই তোমরা জানো পার্থবাবুর কেস, ঠিক আছে। তা এগুলো সব কিন্তু আমরা সব ছাত্রছাত্রী মিলে আউটডোরে যাই, আউটডোরের কাজগুলো তোমাদের আউটডোর শেখাবো, আউটডোরে যখন যাবো তোমাদেরও নিয়ে যাবো। এগুলো সব আউটডোরে, এগুলো হচ্ছে হ্যান্ডমেড পেপারের কাজ, জল ধারণের ক্ষমতা খুব ভালো। তোমাদের এবার একটা বাবগাডিস 300 GSM পেপারে দেখাই, বাবগাডিস, এই যে একটা বাবগাডিসের কাজ, ঠিক আছে। এটা খুব স্মুথলি ফিনিশ আছে, ঠিক আছে, খুব স্মুথলি। তুমি যখন খুব ডিটেলিংয়ে কাজ করবে না তোমরা, তখনই কিন্তু এই যে পেপারটা খুব হেল্প করবে, খুব ডিটেলিংয়ের কাজে কিন্তু হেল্প করবে। আমি আমার আরও ডিটেলিংয়ের কাজ আছে, আমি তোমাদের সামনে পরবর্তী কোনো এক ভিডিওতে নিয়ে আসবো, তোমরা ওয়াটার কালারে গ্রো করো, তারপর আমি নিয়ে আসবো
ডিটেলিংয়ের কাজ দেখাবো আমি, ঠিক আছে? এগুলো আমি আউটডোর দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যানসন পেপার। বন্ধুরা, তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমাদের 1000-এর পরিবার হতে চলেছে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তাহলে চলো, আমরা তো দেখে নিলাম যে কীভাবে আমার কী কী কাজ, আমি কোন কোন পেপারে কাজ করেছি তোমাদেরকে দেখালাম। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলা বাকি আছে, সেটা হচ্ছে ওয়াটার কালার। অ্যাকচুয়ালি ওয়াটার কালারেরও অনেকগুলো ভাগ আছে, বাজারে অনেক ওয়াটার কালার আছে, তার মধ্যে তোমাদেরকে ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটা নিয়ে আসতে হবে, তাই না? ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটা নিয়ে আসতে হবে, কারণ এই ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটা কম দামে সহজলভ্য সব জায়গায় পাওয়া যায়। এছাড়াও স্টুডেন্ট ওয়াটার কালার আছে, অনেক রকমের কালার আছে, কিন্তু স্টুডেন্ট ওয়াটার কালারে যাবে না, ক্যামেলে যাবে না, কারণ সেই ওয়াটার কালারগুলো এর মতো কোনো গ্লেজ দেয় না, কোনো জল ধারণের ক্ষমতা ঠিকঠাক থাকে না, কালারের যে ডিফিসিয়েন্সি সেটা থাকে না, সেখানে তোমাদের খারাপ অভিজ্ঞতা হতে থাকবে। কারণ আমি আমার নিজের ছাত্রদেরকে দিয়ে দেখেছি, অনেক সময় তারা স্টুডেন্ট ওয়াটার কালার নিয়ে চলে আসে এবং তাদের অভিজ্ঞতা খারাপ হতে থাকে, পরে বলে যে ওয়াটার কালার হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে ঠিকঠাক ওয়াটার কালার অ্যাকচুয়ালি বিগিনার্সদের ক্ষেত্রে। দেখো, ওয়াটার কালার এর থেকেও আরও আছে, উইনস্লো নিউটন আছে, ব্রুস্টর আছে, কিন্তু সেগুলো আমি যাব না, সেগুলোর প্রচুর দাম। আমরা বিগিনার্সরা এটা ইউজ করি, আমরা এখনও এটা ইউজ করি, এবং আমরা ছোটোবেলাতেও আমরা এটাই ইউজ করে এসেছি, কলেজ লাইফেও এটাই ইউজ করেছি, এবং প্রত্যেক আর্টিস্ট এটাকে ফেভার করে। ওকে, তোমাদের কথা এগুলো মাথায় রাখতে হবে যে বাজার থেকে যেগুলো নিয়ে আসছি সেগুলো কি আদৌ ঠিক নিয়ে আসছি। এই যে আমি বলে দিলাম, ঠিক এইভাবে তোমরা দেখে যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের আশা করছি ওয়াটার কালারের প্রতি যে ব্যাড অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা সেটা হবে না, এবং একটা গুড অভিজ্ঞতা হতে থাকবে, এবং তোমরা ওয়াটার কালারে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। আর একটা জলের পাত্র নেবে, প্রথম প্রথম দুটো পাত্র নেবে, কারণ একটাতে তুলি ধোবে, একটাতে ওয়াটার লাগাবে, কারণ জলটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। সেই নোংরা জলটা যদি তুমি ওয়াটার কালারে দাও, যদি তোমরা কালার করার সময় দাও, কোনো কাজ করার সময় দাও, তাহলে কিন্তু সেই কাজটা নোংরা নোংরা হয়ে যায়, তা সেটা থেকে তোমাকে বাঁচতে হবে। একটা টিস্যু পেপার রাখবে, কিছু টিস্যু পেপার রাখবে, কারণ ওয়াটার কালার হচ্ছে অ্যাক্সিডেন্টাল কালার। আমরা বলে থাকি সমস্ত আর্টিস্টরা যে ওয়াটার কালার অ্যাক্সিডেন্টাল কালার, কখন কোন কালার কোন কালারের সঙ্গে মিশে যাবে, হয়তো তুমি চাইছো না সে কালারটা ওর সঙ্গে মিশে যাক, কিন্তু হয়তো গড়িয়ে চলে এলো, তুমি কিছু করতে পারছো না, সেই সময় যদি টিস্যু পেপার দিয়ে একটু তুলে নাও, কালারটা সেখান থেকে আটকে যাবে, তার জন্য টিস্যু পেপারকে অবশ্য সঙ্গে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, এবং তোমাদের কোনো কমেন্ট হয়তো আমি কোনো ভিডিওতে পড়বো, তোমরা কমেন্ট করো এবং জানার চেষ্টা করো আরও কী কী জানতে চাও আমাকে কমেন্ট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং তোমাদের যদি উপকার হয় আরও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তাদেরকেও এই অভিজ্ঞতা দাও। আজকের মতো এখানেই, অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরের ভিডিও ওয়াটার কালারের যে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যাল নিয়ে আসতে চলেছি, সঙ্গে থাকো।